আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাহিমা ফাতেমা। নতুন বছর, নতুন শ্রেণী, নতুন বই পেয়ে সবাই নিশ্চয়ই খুব আনন্দিত আছো এবং মনোযোগ সহকারে পড়ালেখা শুরু করেছ। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেব। তাহলে এখন সবাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, খাতা, কলম নিয়ে বসে পড়ো। এর আগে আমরা আরও কয়েকটি ক্লাস করেছি। গত ক্লাসে তোমরা কি পড়েছিলে তোমাদের মনে আছে? তোমরা গত ক্লাসে পড়া কতটুকু আয়ত্ত করতে পেরেছ, কতটুকু বুঝতে পেরেছ? নতুন পাঠে যাওয়ার আগে আমি সেখান থেকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে তোমাদের পাঠ যাচাই করে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি? মনে আছে তোমাদের? বলতে পারবে কোনটি? সঠিক বলেছ, চর্যাপদ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, হিন্দুদের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানকে কি বলে? মনে আছে তোমাদের? বলতে পারবে সবাই? সঠিক বলেছ, টোল। তিন নম্বর প্রশ্ন, সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? কে ছিলেন বলো তো? সঠিক হয়েছে, শুল পানি। আমাদের পরবর্তী প্রশ্ন, দেখো বোলডা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত বলো তো শিক্ষার্থীরা? একদম সঠিক, ইতালি। সম্রাট ধর্মপাল কতটি বৌদ্ধবিহার নির্মাণ করেন? সঠিক বলেছ, 50টি। সদক্তি কর্ণামৃত কে সংকলন করেন? কে সংকলন করেন? সঠিক হয়েছে, শ্রীধর দাস। তোমরা একদম সঠিক বলেছ। তাহলে আমরা বুঝতে পারছি তোমরা গত ক্লাসের পড়াগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পেরেছ। তাহলে আজকে আমরা আমাদের নতুন পাঠে চলে যাই। আমাদের আজকের পাঠ হচ্ছে অধ্যায় এক, শিরোনাম বাংলাদেশের ইতিহাস। এখান থেকে আমরা পড়ব পাঠ 9, মধ্যযুগে বাংলাদেশ, ও পাঠ 10, আধুনিক যুগে বাংলাদেশ। আজকে আমরা অধ্যায় একের এই দুটো পাঠ নিয়ে আলোচনা করব। এই পাঠ দুটি থেকে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে মধ্যযুগে বাংলায় মুসলিম শাসন সম্পর্কে ও আধুনিক যুগে বাংলাদেশ কাদের দ্বারা শাসিত হয়েছে এবং বাংলাদেশের অভ্যুত্থান সম্পর্কে। তাহলে এখন আমরা আসো আমাদের বিস্তারিত আলোচনায় চলে আসি। আমাদের পাঠ 9, মধ্যযুগে বাংলাদেশ। মধ্যযুগে বাংলাদেশ, মধ্যযুগটা কখন ছিল? আমরা এর আগে এই অধ্যায় পড়েছি, প্রাচীন যুগ পড়েছি, এখন আমরা পড়ব মধ্যযুগ। বাংলার ইতিহাসে প্রাচীন যুগ সময়কালটা ছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর মধ্যযুগের সময়কালটা হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো, সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলাদেশের মুসলমানদের শাসনকাল মধ্যযুগ নামে পরিচিত। বাংলাদেশে যখন থেকে মুসলমান শাসন শুরু হয়েছে, তার মানে কি সে সুলতানি থেকে মুসলমান শাসন পর্যন্ত যে সময়কালটা ছিল সেটাই বাংলাদেশের মধ্যযুগ নামে পরিচিত। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া বিজয়ের মাধ্যমে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন এবং পুরো বাংলাদেশে তুর্কি মুসলিম সেনাপতিরা মুসলিম শাসন বিস্তার করতে থাকে। কিভাবে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হলো? বুঝতে পেরেছো নিশ্চয়ই যে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছে নদিয়া বিজয়ের মাধ্যমে, এবং নদিয়া বিজয় করেই তিনি
মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, বাংলায় সিংহাসনে বসেন এবং তখন থেকেই পুরো বাংলায় মুসলিম শাসন চালু হয়েছে এবং তুর্কি সেনাপতিরা ধীরে ধীরে পুরো বাংলায় মুসলিম শাসন বিস্তার করতে থাকে এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকে। এইভাবেই বাংলায় মুসলিম শাসনের বিস্তার ঘটে। দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ছবি। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়া দেখতে পাচ্ছি, সুসজ্জিত কিছু সৈনিক দেখতে পাচ্ছি, যুদ্ধের অস্ত্র দেখতে পাচ্ছি, কি যুদ্ধের ছবি, বুঝেই যাচ্ছে। একটা শাসন ব্যবস্থা থেকে যখন আরেকটা শাসন ব্যবস্থা প্রদর্পণ করেছে, এক শাসন থেকে আরেক শাসন এসেছে, এক যুগ থেকে আরেক যুগ এসেছে, আমরা এই অধ্যায়েই পড়েছি। তোমরা পড়েছো পাল যুগ, সেন যুগ, কৈবর্ত বিদ্রোহ, বিভিন্ন সময়ের কথা জেনেছি। এগুলো কীভাবে এসেছে? এই যুদ্ধের মাধ্যমে এক শাসন থেকে আরেক শাসন এসেছে, জয়লাভ করেছে। বাংলায় যখন মুসলিম শাসন প্রতিষ্ঠা পেয়েছিল, বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার কিছুকাল আগে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, যা কিনা সুলতানি শাসন নামে পরিচিত। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার আগে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, খুব বেশি দিন আগে না, কিছু সময় আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটাই সুলতানি শাসন নামে পরিচিত ছিল। সুলতানরা তখন ভারত শাসন করত এবং ভারত থেকে কিছু অংশ বাংলায়ও তারা শাসন করত, কিন্তু ভারতের রাজধানী ছিল দিল্লি। দিল্লি থেকে বাংলাদেশের দূরত্ব অনেক ছিল, যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো ছিল না, খবরাখবর পাঠাতে সময় লাগত। তাই দিল্লির সুলতানরা কী করত, তাদের কিছু সেনাপতি বাংলাদেশে পাঠিয়েছিল, তাদের হয়ে প্রশাসক হয়ে যাতে বাংলাদেশে কাজ করে। কিন্তু তারা যখন এদেশে আসলো, এসে এদেশে দিল্লি সুলতানদের হয়ে কাজ করতে থাকলো, তখন তারা দেখলো এই দেশটি ধন সম্পদে অনেক পরিপূর্ণ, ধন সম্পদে পরিপূর্ণ এই দেশটিতে তারা দিল্লি সুলতানদের অধীনে প্রশাসক হয়ে না থেকে স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা পোষণ করলো এবং দিল্লি সুলতানদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলো। এই খবর যখন দিল্লিতে পৌঁছালো, সুলতানদের কাছে পৌঁছালো, তখন তারা কী করলো? তখন সুলতানরা এই বিদ্রোহীদের দমন করার জন্য সময় সময় সৈন্য পাঠাতে থাকলো, কখনো পরাজয় কখনো জয়ের মধ্য দিয়ে এক সময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। যে বিদ্রোহীদের দমন করার জন্য সুলতানি রাজারা কী করলো? শাসক পাঠাতো এখানে, এখানে তাদের সৈন্য পাঠাতো, এই সৈন্যরা কী করত, যুদ্ধ করত। এভাবে যখন তারা যুদ্ধ করতে থাকলো, কখনো জয় লাভ করতো আবার কখনো পরাজিত হতো, এভাবে জয় পরাজয়ের মধ্য দিয়ে একসময় পুরো বাংলাদেশ স্বাধীন হয়ে যায় এবং বাংলাদেশে এই স্বাধীনতা টিকে থাকে 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই 200 বছর বাংলা সুলতানি শাসন টিকে থাকে। কিন্তু বাংলাদেশে যখন সুলতানি শাসন শুরু হয়, তার কিছুকাল আগে 1926 খ্রিস্টাব্দে ভারতের সুলতানি শাসনের অবসান হয়। তখন কিছুকাল আগে আবারও দেখো, 1526 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসনের অবসান হয় এবং সেখানে আরেকটা শাসন প্রতিষ্ঠা লাভ করে, আর সেটা হচ্ছে মোগল শাসন। সুলতানি শাসনের অবসান হলে ভারত দখল করে নিয়েছিল আরেকটি মুসলমান শক্তি, তারাই মোগল নামে পরিচিত। দেখো, আমরা কি পড়েছি? আমরা পড়েছি আগে সুলতানি শাসন ছিল, তারা মুসলমান ছিল এবং তাদের কাছ থেকে ক্ষমতা দখল করে নেয় কারা? মোগলরা। এবং তারাও আরেকটা মুসলমান শক্তি ছিল, তারাও মুসলিম ছিল, সেজন্য বলা হয় আরেকটি মুসলিম শক্তি। এখানে আমরা দেখো কিছু রাজা ছবি, বাদশার ছবি দেখতে পাচ্ছি। সম্রাট শাহজাহান, বাহাদুর শাহ, জাফর, বাবর, আওরঙ্গজেব, আকবর, সম্রাট জাহাঙ্গীর, এরা সকলেই ছিল সেই মোগল আমলের সম্রাট এবং মোগল আমলটা বাংলায় একটা
জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী একটা সময়। তোমরা নিশ্চয়ই সবাই এর নাম শুনেছ। তখন সেই রাজত্ব সময়টা বাংলা খুবই গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ একটা সময় ছিল। মোগলরা ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ দখল করে নেওয়ার চেষ্টা করছে, বিভিন্নভাবে তারা বাংলাকে দখল করতে চেয়েছে। সম্রাট আকবর সবসময় চেয়েছে বাংলাদেশকে দখল করার জন্য। তারা বিভিন্নভাবে চেয়েছে কিভাবে বাংলায় তাদের শাসন বিস্তার করতে পারে, তারা কিভাবে বাংলাকে দখল করতে পারে। কিন্তু মোগলদের কাছ থেকে বাংলার স্বাধীনতা কিছুকাল টিকিয়ে রাখে আফগান বংশের মুসলমান শাসকেরা। আফগান বংশের মুসলমান শাসকেরা মুঘলদেরকে বাংলাদেশ দখল করতে দেয়নি, তারা কিছুকাল বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখে এই মুঘলদের হাত থেকে। আফগানদের জমিদারি তখন ছিল বিহার অঞ্চলে, যা কিনা বর্তমানে এই বিহার অঞ্চলটা ভারতে অবস্থিত। তখনকার আফগানদের জমিদারিটা ছিল বিহার অঞ্চলে। তারা মুঘলদেরকে বাংলাদেশে হস্তক্ষেপ করতে দেয়নি, রাজত্ব করতে দেয়নি। এই আফগান বংশের বিখ্যাত নেতা ছিল শেরখান সুর। তিনি আফগান বংশের খুবই বিখ্যাত একজন নেতা ও শাসক ছিল। এইভাবে কিছুকাল বাংলায় আফগানদের মুসলমান শাসন চলতে থাকে। শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই বারো ভূঁইয়ার নাম শুনেছ। তোমরা পঞ্চম শ্রেণীতেও পড়ে এসেছ। বারো ভূঁইয়া, ইশাখা, মুসাখা, ওদের নাম আমরা শুনেছি। তারা কী ছিল? বাংলার বিখ্যাত বড় বড় জমিদার ছিল। এই বারো ভূঁইয়াদেরকে একত্রিত এই প্রতীকটা দ্বারা প্রকাশ করা হতো তখন। এটা হচ্ছে বারো ভূঁইয়াদের একটা প্রতীক। বারো ভূঁইয়া বলে এই প্রতীকটা আমরা বুঝতে পারি। বারো ভূঁইয়া কারা? বাংলাদেশে বড় বড় জমিদারদের বলা হতো বারো ভূঁইয়া। বাংলার স্বাধীন জমিদার ছিলেন এই বারো ভূঁইয়ারা, এবং বারো ভূঁইয়ারাই একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা কিছুকাল টিকিয়ে রাখে। তারা একজোট হয়ে, সমস্ত জমিদাররা একজোট হয়ে শক্তি অর্জন করত। তারা একসাথে হয়ে, একত্রিত হয়ে তাদের কাছ থেকে মোগলরা বাংলাকে দখল করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত 1610 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলাদেশ মোগলদের অধীনে চলে যায়। 1610 খ্রিস্টাব্দে, শিক্ষার্থীরা তোমরা সবাই খুব লক্ষ্য করো, 1610 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলাদেশ মোগলদের দখলে চলে যায়। তখন আর বাংলাদেশ স্বাধীনভাবে নিজেরা শাসন করতে পারেনি, তারা মোগলদের অধীনে একটি প্রদেশে পরিণত হয়। স্বাধীনতা হারিয়ে বাংলাদেশ দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়েছে। আর বাংলাদেশে এই মোগল শাসন পরোক্ষভাবে চলে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলাদেশে কি চলে? মোগল শাসন চলে। তাহলে আমরা একটু আবার দেখে শুনে আসি কি, সে সুলতানি থেকে মোগল পর্ব পর্যন্ত বাংলায় ছিল মধ্যযুগ। এরপরে এখানে কি চলে? তুর্কি শাসন চলে, চলে সুলতানি শাসন, আফগানি শাসন, মোগল শাসন, তারপর আসে বারো ভূঁইয়া। বারো ভূঁইয়াদের কাছ থেকে আবার পুনরায় চলে কি? মোগল শাসন। তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো সবাই। তাহলে আসো এখন আমরা আসি আমাদের পরবর্তী পাঠে। আমাদের পরবর্তী পাঠ, পাঠ 10, আধুনিক যুগে বাংলাদেশ। বাংলাদেশে আধুনিক যুগের সময়টা কখন ছিল? 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলায় এ আধুনিক যুগটা বর্তমান আছে। কখন থেকে? 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। দেখো, মুসলমানদের শাসনের অবসান ঘটিয়ে ভারত উপমহাদেশ শাসন করে ইংরেজরা। যখন থেকে বাংলায় মুসলমান শাসন শেষ হয়ে যায়, মুসলমানদের থেকে শাসন ক্ষমতা নিয়ে নেয় ইংরেজরা, ইংরেজরা ভারত উপমহাদেশ দখল করে। সেই মোগল আমল থেকে
আমরা কি জানি ইউরোপীয় বণিক গোষ্ঠী এদেশে এসেছে বাণিজ্য করতে, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাণিজ্য করতে এদেশে এসেছে। এদেশে তারা যখন বাণিজ্য করতে আসে, এসে দেখে এই দেশটি ধন সম্পদে অনেক পরিপূর্ণ, তাছাড়া এখানে ব্যবসা বাণিজ্য করাও অনেক লাভজনক। ফলে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে এখানে বাণিজ্য করে এবং লাভবান হতে থাকে। এক সময় তারা কি করলো, এক সময় তারা এখানে আসলো, এসে বাণিজ্য করতে করতে ভারতীয় রাজনীতিতে তারা অংশগ্রহণ করলো এবং সেটা দখল করে নিল। সমস্ত ভারতীয় উপমহাদেশে তাদের শাসন প্রতিষ্ঠা করলো। প্রতিষ্ঠা করে তারা এখানে মানুষদের উপর বিভিন্নভাবে শোষণ করতে থাকলো, মানুষদেরকে তাদেরকে নির্যাতন করতে থাকলো। দেখো এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা কিভাবে ভারতীয়দের উপমহাদেশে তাদের স্থানটা দখল করে নিয়েছে, এবং পরবর্তী প্রশ্নতে দেখতে পাচ্ছ যে এখানে তারা মানুষদেরকে কিভাবে শোষণ করছে। একটা শোষণের ছবি, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করছে, তাদেরকে শোষণ করছে। তাদের এই শাসন ব্যবস্থা চলে 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 200 বছর। এই প্রায় 200 বছর ইংরেজরা ভারতীয় উপমহাদেশ শাসন করে বিভিন্নভাবে, কিন্তু এখানে প্রথম 100 বছর শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 200 বছরে, যে 1757 থেকে 1947, প্রায় 200 বছর, তার প্রথম 100 বছর শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা কিনা কোম্পানি শাসন নামে পরিচিত। সময়টা ছিল 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার পরবর্তী যে সময় 1858 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তিনি সরাসরি ভারতীয় উপমহাদেশ শাসন করে, কিন্তু তার পক্ষে ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশটা শাসন করছে। সরাসরি রানীর কাছ থেকেই তখন সকল নির্দেশনাগুলো আসতো। এইভাবে ইংরেজরা প্রায় 200 বছর বাংলা শাসন করে। তাহলে আসো এখন আমরা কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই দেশে তাদের শাসন চালিয়েছে, জুলুম চালিয়েছে, তার একটি ভিডিও দেখে নেই। ইংরেজরা ভারতবর্ষে প্রায় 200 বছর শাসন করেছিল। তারা এখানে এত লুট চালিয়েছিল যে একসময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আজ তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে পড়ে। আর ইংরেজদের এই 200 বছরের যাত্রা শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। এই কোম্পানি একসময় ভারতবর্ষে বাণিজ্যের জন্য এসেছিল। সে সময় তারা ভারতীয়দের সামনে হাত পেতে দাঁড়াত, কিন্তু তাদের কূটনৈতিক বুদ্ধির ফলে সেই হাতে তারা চাবুক ধরল আর শাসন করতে শুরু করলো ভারতীয়দের। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হিসেবে জায়গা করে নেয়। মাত্র 60 লক্ষ টাকা দিয়ে তৈরি হওয়া কোম্পানি কয়েক 1000 কোটি টাকার মালিক হয়ে ওঠে। দা গামা নামের এই পর্তুগিজ ব্যক্তি দেশে ফিরে ভারতে থাকা অমূল্য সম্পদের কথা জানায়। এরপর থেকেই ভারতে বাণিজ্য করার উদ্দেশ্যে দক্ষিণ ভারতে পর্তুগিজ বণিকদের আনাগোনা শুরু হয়। সে সময় পর্তুগিজদের দেখাদেখি ফরাসি ও ইংরেজদের আনাগোনাও দিন দিন বাড়তে থাকে। সেই সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা, কাপড় এবং দামি রত্নের জন্য বিখ্যাত এক স্থান। এইসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো, কিন্তু সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার দরুন ব্রিটিশরা ভারতে আসতে ব্যর্থ হয়। সেই সময় স্পেন ও পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে পূর্বে দূরবর্তী দেশগুলোতে বিক্রি করত, কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়েছিল। অবশেষে 1588 সালে ব্রিটিশরা পথের দিশা পায়। স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরের দখল নেয় ব্রিটিশরা। এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সেই সাথে তাদের নৌশক্তিকেও বহুগুণ বাড়িয়ে দেয়। সাল 1590। ভারতবর্ষে তখন মোগল সাম্রাজ্যের সূর্য মধ্য গগনে। মোগল সাম্রাজ্য ও তাদের প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, সাথে ভারতের অর্থব্যবস্থাও ছিল অনেক মজবুত। খুব ধনী দেশ ছিল ভারত। এত ধনী দেশে ব্যবসা করতে গেলে দরকার প্রচুর অর্থ। ব্রিটিশ বণিকরা এই উদ্দেশ্যে স্যার থমাসের নেতৃত্বে 31 ডিসেম্বর 1600 সালে লন্ডন টাউন হলে প্রতিষ্ঠিত হয় কোম্পানি। রানী প্রথম এলিজাবেথ এর অনুমতি দেন, বদলে রানী পাবেন লাভের কিছু ভাগ। রানী এলিজাবেথ যখন লন্ডনের বণিকদের দেওয়া অনুমতিপত্রে স্বাক্ষর করেন, তখন ভারতের শাসনকর্তা ছিলেন মোগল সম্রাট আকবর।
আকবরের অধীনে তখন প্রায় 750,000 বর্গমাইল এলাকার বিশাল এক দেশ। আকবরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের শক্তি ও সামর্থ্য দুটোই বৃদ্ধি পেয়েছিল। সেই সময় মুঘল সম্রাটের যে পরিমাণ ধনসম্পদ ছিল তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে ধুলিকণা। বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি সর্বপ্রথম 1613 সালে মুঘল রাজদরবারে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার প্রার্থনা করেন। তখন দিতারা সেখানে গিয়ে দেখে তাদের আগেই সেসব ডাচদের দখলে চলে গেছে। ডাচদের শক্ত ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে। সম্রাট জাহাঙ্গীরের অনুমতি পাওয়ার পর তারা পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের সমুদ্রের উপকূলে ছোট ছোট বাণিজ্য কুঠি নির্মাণ করতে শুরু করে। ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা। তাদেরকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে। শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে সাদা সুতির কাপড়, রেশম কাপড়, নীল, আফিম, চা নিয়ে ব্যবসা শুরু করে। ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পারস্য উপসাগরের তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যবসায় লাভ করার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব বাড়তে থাকে। শুরুতে মুঘল সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া ছিল শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু অষ্টাদশ শতকে ব্রিটিশরা ভারতের রাজনীতিতে প্রভাব কাটানো শুরু করে। মুঘল সাম্রাজ্যের শক্তি কমে যাওয়ায় দিল্লি থেকে দূরবর্তী রাজ্যগুলোতে কেন্দ্রের শাসন দুর্বল হয়ে পড়ে, আর এর সুবিধা নিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবসা জোরদার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এদিকে ইউরোপের প্রতিদ্বন্দ্বী দেশগুলো ভারতে তাদের উপস্থিতি বাড়াতে শুরু করে। বিশেষ করে ব্রিটেনের প্রধান শত্রু ফ্রান্সের ব্যবসায়ীদের উপস্থিতি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাবিয়ে তোলে, ফলে তারা তখন ভারতের রাজনীতি দখলের পরিকল্পনা আঁকতে শুরু করে। শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক দক্ষ সেনাবাহিনী গড়ে তোলে, পাশাপাশি ভারতের উপকূলে তাদের অবস্থান ছিল শক্তিশালী। এছাড়া যে কোনো প্রয়োজনে তাদের ডাকে ব্রিটিশ নৌবাহিনী সাড়া দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সামরিক দিক দিয়ে এগিয়ে থাকার কারণে ভারতের বিভিন্ন যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়। 1757 সালের পলাশির যুদ্ধে এবং 1764 সালের বক্সারের যুদ্ধ জয়লাভ করে কোম্পানি বাংলার রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। ভারতের রাজনীতির দখল নেওয়ার জন্য বাংলা ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো ভারতের প্রভাব তৈরির জন্য বাংলাই কেবল যথেষ্ট ছিল না। এ কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে দক্ষিণের রাজ্যগুলোতে নিজেদের অবস্থান শক্ত করে। এরপর পশ্চিম ভারতের মারাঠা এবং মহীশূরের রাজা টিপু সুলতানকে হারানোর পর পুরো ভারতই কার্যত তাদের অধীনে চলে যায়। মুঘল সম্রাটরা তখন পুতুল শাসকে পরিণত হয়। 1818 সালের হিসাবে ভারতের 2/3 ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে ছিল। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বছরের শাসনেই কুখ্যাতি অর্জন করে। কোম্পানির দ্বৈত নীতি এবং কোম্পানির কর্মচারীদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলায় দুর্ভিক্ষের সৃষ্টি হয়, বহু মানুষ মারা যায়। ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তখন ব্রিটিশ সরকার তাদের হাত থেকে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। এর জন্য 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট এবং 1784 সালে উইলিয়াম পিটের ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে কোম্পানির ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের হাতে নেওয়ার প্রথম পদক্ষেপ ছিল। একদিকে কোম্পানির নিয়ন্ত্রণ কমে যাওয়ার দরুন এবং অন্যদিকে কর্মচারীদের দুর্নীতির কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের জৌলুস হারাতে থাকে। ভারতীয় উপমহাদেশের জনগণ শুরু থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে বড় কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিয়েছিল, কিন্তু কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের উপর একের পর এক অন্যায় নীতির বোঝা চাপিয়ে দেয়। একসময় কোম্পানির শাসনের প্রতি অসন্তোষ বাড়তে থাকে এবং এই অসন্তোষ আগুনের রূপ নেয়, যার ফলস্বরূপ 1857 সালে সিপাহী বিদ্রোহের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত অবশ্য সিপাহী বিদ্রোহ সফল হয়নি, কিন্তু এই ঘটনা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়। 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়। এই আইনের মাধ্যমে ভারতের শাসনভার সরাসরি রানীর হাতে চলে যায়। শিক্ষার্থীরা, এতক্ষণ তাহলে তোমরা ভিডিওটি উপভোগ করলে, সবগুলো বিষয় সম্পর্কে তোমরা জানতে পেরেছ, নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ পরিষ্কার হতে পেরেছ। তাহলে এখন আমরা আবার আমাদের পড়ায় চলে আসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে শাসন করলো, তারপর রানীর হাতে শাসন ব্যবস্থা গেল। ইংরেজ শাসন 200 বছর চলার পর 1947 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতীয় উপমহাদেশে চলে যায়। তারা কি এমনি এমনি চলে গিয়েছিল? না, বাঙালি কখনোই ইংরেজ শাসন মেনে নিতে পারেনি, তারা বিদেশি শাসন মেনে নিতে চায়নি। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, ফলে তাদের আন্দোলনের মুখে পড়ে 1947 সালে ইংরেজরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো। তারা এই ভারতীয় উপমহাদেশ থেকে নিজেদেরকে নিয়ে তারা সবাই চলে যায়, এবং তখন ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
ভারত, পাকিস্তান এই দেশগুলো সবগুলো ভারতীয় উপমহাদেশের অংশ ছিল। সেখান থেকে যখন ইংরেজরা চলে যায় তখন ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ আলাদা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কত সালে? 1947 সালে। পাকিস্তান ছিল দুটি অংশে বিভক্ত, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই দুটো পাকিস্তান নিয়ে তখন ছিল পাকিস্তান, তৎকালীন পাকিস্তান ছিল। পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান হচ্ছে আমাদের বাংলাদেশ। এই দুটো পাকিস্তান নিয়েছিল পাকিস্তান, কিন্তু স্বাধীন রাষ্ট্র হলেও পাকিস্তানের শাসন ক্ষমতা, শাসনভার সব চলে যায় পশ্চিম পাকিস্তানি অবাঙালি শাসকদের হাতে। পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানিদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নেয় পশ্চিম পাকিস্তানিরা, আর পূর্ব পাকিস্তানিদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তান প্রতিনিয়ত শোষিত হতে থাকে, যা কিনা তোমরা এই অধ্যায়েরই পাঠ 1-2 জেনেছ। দেখো, এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে পশ্চিম পাকিস্তানিরা কিভাবে পূর্ব পাকিস্তানিদেরকে নির্যাতন করতো, শোষণ করতো, কিভাবে অত্যাচার করেছিল পূর্ব পাকিস্তানিদের উপর, কীরকম হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছে, বাধ্য হয়েছে, পালিয়ে নিজেদের বাঁচতে চেষ্টা করেছে। এই ছবিগুলো দ্বারা আমরা তাদের এই নির্যাতনের ছবিগুলো স্পষ্টই বুঝতে পারি। কিন্তু বাঙালি কখনোই দমে থাকার পাত্র ছিল না, তারা তাদের অধিকার আদায়ের জন্য সব সময় সোচ্চার ছিল। ঠিক সেই সময় আবির্ভূত হয় মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা এই ছবিটা দেখেছো, ছবির মানুষটাকে নিশ্চয়ই চেনো সবাই। অবশ্যই, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, সম্পূর্ণ স্বাধীন একটি দেশে পরিণত হয়। আমি আশা করছি আজকের পাঠটা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের পাঠটা তোমরা কতটুকু বুঝতে পেরেছ তার জন্য আমি তোমাদের কয়েকটি প্রশ্নের মাধ্যমে পাঠ যাচাই করে নিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন চলে কত বছর? কত বছর বলতে পারবে? ঠিক বলেছ, প্রায় 200 বছর। আমার পরবর্তী প্রশ্ন, কে বাংলাদেশের মুসলিম শাসনের সূত্রপাত করেন? কে করেন, মনে আছে তোমাদের? হ্যাঁ, ঠিক বলেছ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তার মাধ্যমে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত হয়। 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনের অবসান হয় কখন? কখন বলতো? সঠিক হয়েছে, 1526 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, কোথায় আফগানদের জমিদারি ছিল? কোথায় ছিল? সঠিক বলেছ, বিহার অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যায় কখন? কখন চলে যায় তোমাদের মনে আছে? একদম সঠিক হয়েছে, 1947 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বাংলাদেশ মোগলদের অধীনে চলে আসে? কত খ্রিস্টাব্দে বাংলাদেশ মোগলদের অধীনে আসে মনে আছে? সঠিক হয়েছে, 1610 খ্রিস্টাব্দে। আফগানদের বিখ্যাত নেতা কে ছিলেন? কে ছিল আফগানদের বিখ্যাত নেতা? একদম সঠিক, শের খান সুর। আমাদের সর্বশেষ প্রশ্ন দেখো, বাংলাদেশে বড় বড় জমিদারদের কি বলা হতো? কি বলা হতো সবাই নিশ্চয়ই পারবে? হ্যাঁ, সঠিক, বারো ভূঁইয়া। তোমরা সবাই খুব ভালোভাবে আজকে পড়াটা বুঝতে পেরেছ, আয়ত্ত করতে পেরেছ। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে বাসায় খুব সুন্দর করে পড়াটা দেখবে। তাহলে এখন আমরা আমাদের বাড়ির কাজ নিয়ে নেই। আমাদের আজকে বাড়ির কাজ থাকবে
অধ্যায় এক থেকে পাঠ নয় দশ তোমরা ভালো করে শিখবে। আর বাড়ির কাজ নং থাকবে পাঁচ। আজকে আমাদের বাড়ির কাজ নংটা সবাই ভালো করে লক্ষ্য করো, পাঁচ। কি লিখব আমরা? পাঠ নয় দশ থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্ন। সুন্দর করে তোমরা বাড়ির কাজের নাম্বারটা ঠিক করে দিবে এবং পাঠ নয় দশ থেকে দশটা জ্ঞানমূলক প্রশ্ন লিখে তোমরা সবাই তোমাদের বিশ্ব শিক্ষকের কাছে দিয়ে দিবে। তাহলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।